তো আজকের ভিডিওতে আমরা আমাদের ভোটার আইডি কার্ডের সাথে আমাদের মোবাইল নাম্বার অনলাইনে লিংক করার চেষ্টা করব এবং যদি আমাদের ভোটার আইডি কার্ডে কোনো ভুল থাকে তার সংশোধন আমরা কিভাবে করতে পারি সেই পদ্ধতি আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব। অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। তো সরাসরি আমরা চলে আসবো voterportal.eci.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে। আর এই ওয়েবসাইটে আসার পর আমরা এখানে আমাদের আইডি অর্থাৎ আমাদের মোবাইল নাম্বার যে আইডি আমরা তৈরি করেছি আর পাসওয়ার্ড আর এখানে ক্যাপচা কোড দিয়ে লগ ইন হবো। যদি আপনাদের এখানে আইডি পাসওয়ার্ড ক্রিয়েট না করা থাকে সেক্ষেত্রে আপনারা এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট নামে একটি অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। নিজেদের ইমেল আইডি অথবা মোবাইল নাম্বার দিয়ে আপনারা এখানে নিজেদের একটি আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে পারেন। তো আমাদের যেহেতু আগের থেকে আইডি পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে আছে, আমরা এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে ক্যাপচা কোড দিয়ে লগ ইন অপশনের উপরে ক্লিক করে দেবো। লগ ইন অপশনের উপরে ক্লিক করার পর আমরা চলে আসবো এই ধরনের পেজে। আমরা ক্লিক করবো কারেকশন ইন ভোটার আইডি এই যে অপশন, সেখানে এখানে ক্লিক করার পর আমাদের কাছে ওয়েলকাম জানানো হবে একটি পেজে, যে নামে আপনারা এখানে আইডি ক্রিয়েট করবেন সেই নাম এখানে শো করবে। লেট স্টার্ট অপশন পাবো নিচের দিকে, সেখানে আমরা ক্লিক করব। এবার আমাদের কাছে জানতে চাওয়া হবে আমাদের ভোটার আইডি কার্ড আছে কি নেই। যেহেতু আমরা আমাদের ভোটার আইডি কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক করাতে চাইছি বা আমাদের ভোটার আইডি কার্ডের কোনো ভুল আমরা সংশোধন করাতে চাইছি, সেজন্য আমরা এখানে ইয়েস আই হ্যাভ ভোটার আইডি নাম্বার এখানে ক্লিক করব। নিচে আমরা এখানে আমাদের ভোটার আইডি কার্ডের নাম্বারটিকে দিয়ে ফেচ ডিটেলস অপশনের উপরে ক্লিক করব। ফেচ ডিটেলস অপশনের উপরে ক্লিক করার পর আপনাদের কাছে নিচের দিকে প্রসিড নামে একটি অপশন আসবে, সেখানে আপনারা ক্লিক করবেন। তারপরে আপনারা দেখতে পাবেন আপনাদের ভোটার আইডি কার্ডের কিছু তথ্য। আমি এগুলি হাইড করে গেছি, আপনারা কিন্তু আপনাদের নিজেদের তথ্য এখানে দেখে নিতে পারবেন। সমস্ত কিছু সঠিক আছে কিনা দেখে নেব, আমরা আমাদেরই ভোটার নাম্বার দিয়েছি কিনা। তো দেখে নেওয়ার পর আমরা এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করব। চলে আসবো আমরা এই ধরনের পেজে, এখানে বলা হচ্ছে রিজন ফর অ্যাপ্লাইং ফর কারেকশন। তো কি কারণে আমরা এই কারেকশন করতে চাইছি, এখান থেকে আমরা এই যে দুই নাম্বার অপশনটি আছে কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোল, এই অপশনটি আমরা সিলেক্ট করব এবং তারপরে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করব। এবার এখানে আমরা আমাদের ভোটার আইডি কার্ডের কি কারেকশন করাতে চাইছি সেটা সিলেক্ট করব। তো এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, ম্যাক্সিমাম চারটি অপশন আপনারা সিলেক্ট করতে পারবেন। যদি আপনাদের নামের ভুল থাকে সেক্ষেত্রে আপনারা এখানে ক্লিক করবেন, রিলেটিভের নাম ভুল থাকলে এখানে, ডেট অফ বার্থের যদি ভুল থাকে সেক্ষেত্রে এখানে, এই ধরনের দেখুন বিভিন্ন কিছু অপশন দেওয়া আছে। তো আমরা এখান থেকে এজ বাই ডেট অফ বার্থ আর এখানে মোবাইল নাম্বার কারেকশন এই দুটি অপশন সিলেক্ট করে নেব। সিলেক্ট আমরা করে নিয়েছি, এবার আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করব। দেখুন আমাদের কাছে এই ধরনের পেজ শো করছে। আমাদের কাছে যদি আধার নাম্বার থেকে থাকে আর সেই আধার নাম্বার যদি আমরা এই ভোটার আইডি কার্ডের সাথে যুক্ত করতে চাই, সেক্ষেত্রে আমরা এই যে ইয়েস আই হ্যাভ আধার নাম্বার এখানে টিকমার্ক করব, নিচে আধার নাম্বার দেব আর এখানে ডেট অফ বার্থের জায়গায় আমরা এজ করা আছে। এজ করা থাকলে শুধুমাত্র আপনার বয়সটা শো করবে, ডেট অফ বার্থ কিন্তু শো করবে না আপনার ভোটার আইডি কার্ডে। আমার ক্ষেত্রে এটাই আছে, অর্থাৎ এই ব্যক্তির ক্ষেত্রে কিন্তু ভোটার আইডি কার্ডে শুধুমাত্র এজটাই শো করছে। আমরা সম্পূর্ণ ডেট অফ বার্থটাকে ভোটার আইডি কার্ডের মধ্যে আনতে চাইছি, সেজন্য আমরা এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করব। নিচে আমরা ডেট অফ বার্থের প্রথম ইয়ার, তারপর মাস, তারপর এখানে তারিখ দেব। আর এখানে দেখুন সিলেক্ট ইওর এজ বাই ডিওবি প্রুফ। তো এই প্রুফ দেওয়ার জন্য এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, সব থেকে সুবিধা অনুযায়ী আমি আধার কার্ড এখানে সিলেক্ট করে নিয়েছি। এখানে যখন আপনারা ক্লিক করবেন এখানে সমস্ত সাপোর্টিং ডকুমেন্টসের নামগুলি দেখতে পাবেন। এবার পেজের নিচের দিকে আমরা একটু চলে আসব। পেজের নিচের দিকে আসার পরে দেখুন এখানে আমাদেরকে আমাদের যে ডকুমেন্টস প্রুফ সেটাকে এখানে আপলোড করতে বলা হচ্ছে, জেপিজি অথবা জেপিইজি ফরম্যাটে, ম্যাক্সিমাম 2 MB-র মধ্যে আপনারা এখানে আপলোড করতে পারবেন। তো আগের থেকে আপনারা স্ক্যান করে রাখবেন অরিজিনাল কপিটিকে, সিলেক্ট ফাইল টু আপলোড অপশনে আপনারা ক্লিক করবেন, যেখানে আপনারা স্ক্যান করে রেখেছেন সেই ফাইলটিকে আপনারা সিলেক্ট করবেন এবং ওপেন করবেন। দেখবেন আপনাদের ফাইল কিন্তু এখানে আপলোড হয়ে যাবে। চেঞ্জ মোবাইল নাম্বার এখানে শো করবে, আমি হাইড করে রেখেছি, আপনারা মোবাইল নাম্বারটিকে মিলিয়ে নেবেন সঠিক আছে কিনা। আর একটা কথা আপনাদের জানিয়ে রাখি, মোবাইল নাম্বারটি কিন্তু যখন আপনারা রেজিস্ট্রেশন করেছেন অর্থাৎ আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করার সময়
সেই মোবাইল নাম্বারটি কিন্তু অটোমেটিক্যালি এখানে এসে গেছে, যে কারণে আমাকে আর চেঞ্জ করতে হলো না। তো আপনাদের ক্ষেত্রে যদি অন্য কোনো মোবাইল নাম্বার আপনারা দিতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা মোবাইল নাম্বারটিকে পরিবর্তন করে নিতে পারেন। তারপরে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা চলে আসবেন এই ধরনের একটি পেজে, যেখানে আপনারা অ্যাপ্লিকেশন ডেট দেখতে পাবেন। এখানে যিনি অ্যাপ্লিকেশন করছেন তার নাম আপনারা টাইপ করে দেবেন, কোন জায়গা থেকে আপনারা এই আবেদন করছেন আপনাদের গ্রামের নাম এখানে আপনারা টাইপ করবেন। তারপরে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। দেখবেন আপনাদের কাছে ফর্ম 8 ওপেন হয়ে যাবে, এখানে সম্পূর্ণ তথ্য আপনাদের কাছে শো করবে। দেখে নেবেন সম্পূর্ণ তথ্য সঠিক আছে কিনা। এই ফর্মটি কিন্তু একটু লম্বা ফর্ম, সুতরাং আপনারা ভালো করে মিলিয়ে নেবেন। আমরা দেখার জন্য পেজের একটু নিচের দিকে আসব। নিচের দিকে দেখুন, এখানে আমরা যে দুটি কারেকশন করছিলাম সেটা হলো মোবাইল নাম্বার আর ডেট অফ বার্থ, এই দুটোই কিন্তু সিলেকশন করা আছে, বাকিগুলো কিন্তু সিলেক্ট করা নেই। নিচের দিকে দেখুন, কারেক্টেড ডেট অফ বার্থ এখানে শো করছে, যেটা আমি দিয়েছি। দেখে নেবেন আপনি সঠিক দিয়েছেন কিনা, এবং কারেক্টেড মোবাইল নাম্বার, যেটা আপনি মোবাইল নাম্বার এর সাথে লিঙ্ক করাতে চাইছেন, সেই মোবাইল নাম্বারটিও কিন্তু আপনারা মিলিয়ে নেবেন। যদি সঠিক থাকে, পেজের একেবারে নিচের দিকে আপনারা চলে আসবেন। এখানে আপনারা সাবমিট একটি অপশন পাবেন, সেখানে আপনারা ক্লিক করে দেবেন। আর সাবমিট অপশনের উপরে ক্লিক করার সাথে সাথে আপনাদের কাছে কংগ্রাচুলেশন মেসেজ চলে আসবে, ইউ হ্যাভ সাবমিটেড ইওর অ্যাপ্লিকেন্ট ফর কারেকশন ইন ইলেকটোরাল রোল। আর অ্যাপ্লিকেশন সাকসেসফুল হওয়ার পর আপনাদের কাছে এই ধরনের দেখুন ইওর অ্যাপ্লিকেশনের রেফারেন্স আইডি একটি শো করবে, যার মাধ্যমে আপনারা আগামী দিনে এই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন। তো এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিও, আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন। আগামী দিনে আর কি বিষয় ভিডিও আপনারা দেখতে চান, অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।